একজন মন্ত্রী বলেছেন না তার ব্যক্তিগত কিসের ব্যক্তিগত ব্যাপার আপনার পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফাউল কথা বলবেন সর্বভুক্তের ওই অস্ত্রে আর কাজ হবে না পদত্যাগ ছাড়া উপায় নেই গণসমাবেশে মির্জা ফখরুল সরকার আবার জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসের নামে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এই কৌশলে আর কাজ হবে না মন্তব্য করে তিনি বলেছেন এবার আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে ভোটের অধিকারের দাবিতে মানুষ জেগে উঠেছে আজ শনিবার দুপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন লক্ষ্য এক দাবি এক এই সরকারের পদত্যাগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যত অর্জন ছিল বিগত ১৫ বছরে এই সরকার সব নষ্ট করে দিয়েছে এই সরকারের একমাত্র কাজ চুরি চুরি এবং চুরি চুরি করতে করতে তারা সর্বভুক হয়ে পড়েছে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশে মির্জা ফখরুল বলেন সরকার আবার জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসের নামে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে চাচ্ছে কিন্তু ওই অস্ত্র ভোতা হয়ে গেছে ওই অস্ত্র দিয়ে আর চলবে না সরকার পতনের আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন রংপুরের মাটি ঐতিহ্যবাহী ফকির বিদ্রোহ তেভাগা আন্দোলন সহ কৃষক নুরুল দিন সহ অসংখ্য মানুষ সংগ্রাম করেছেন আজকে এই সমাবেশ থেকে সেই জেগে ওঠার সময় এসেছে বিএনপির তিন সংসদ সদস্য হারুনুর রশিদ রুমিন ফারহানা ও জাহিদুর রহমানের নাম উল্লেখ করে তিনি বলেন দলের নির্দেশে তারা সংসদ থেকে পদত্যাগ করবেন বর্তমান সংসদকে বিলুপ্ত করে আবার নির্বাচনের দাবি জানান ফখরুল দুপুর ১২টায় বিএনপির রংপুর মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ শুরু হয় শুরুতে দুই ঘণ্টাব্যাপী রংপুর বিভাগের আট জেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন বেলা ২টায় সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান রংপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব সহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা রংপুরের এই সমাবেশ ঘিরে চট্টগ্রাম ময়মনসিংহ ও খুলনার মতো হামলা মারধর পথে পথে বাধা বিপত্তির ঘটনা খুব একটা নেই তবে গণপরিবহন বন্ধ থাকায় রংপুর শহরের সঙ্গে সাত জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন পরিস্থিতির মধ্য দিয়েই নেতাকর্মীরা দুর্গম পথ পাড়ি দিয়ে রংপুরে এসে সমাবেশে যোগ দেন সকাল থেকে মিছিল স্লোগান নিয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠে আসেন আট জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয় মাঠে ছাপিয়ে নেতাকর্মীরা রংপুর সরকারি কলেজ সড়ক স্টেডিয়াম সড়ক রাধাবল্লভ থেকে বাংলাদেশ ব্যাংক মোড় সড়ক এবং সুরভি উদ্যান থেকে রংপুর জিলা স্কুল মোড় পর্যন্ত অবস্থান নেন সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রংপুরে একদিনের গণসমাবেশ ডাকা হলেও দু তিন দিন ধরে সমাবেশ চলছে হাজার হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সরকার বাসের হরতাল দিয়েছে কিন্তু নেতাকর্মীরা অটোতে ভ্যানে মোটরসাইকেলে ও হেঁটে এসে প্রমাণ করেছেন এটা শুধু আন্দোলন নয় বিপ্লব ঘটে গেছে এদিকে সরকার পতন পর্যন্ত আন্দোলন চলবে আমির খসরু যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন আমির খসরু মাহমুদ শুধু ডিসেম্বরই নয় সরকার পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলন থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে সেখান থেকে কেউ রুখে দাঁড়াতে পারবে না এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন এই সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ এ সময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সিনিয়র সভাপতি মামুন হাসান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে আওয়ামী লীগকে মিথ্যা শেখানোর প্রতিষ্ঠান বললেন রিজভি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ হচ্ছে মিথ্যা শেখানোর একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের তার সহযোগী তার প্রতিনিয়ত রিজার্ভ বিদ্যুৎ সহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন নেতাকর্মীদেরও তা শিখাচ্ছেন আজ রোববার বিকেলে নওগাঁর বদলগাছি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখান না অথচ এই সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন তারা শতভাগ বিদ্যুৎ পদ্মা সেতু সহ এত উন্নয়নের কথা বলেন এখন টাকা কোথায় প্রকৃতপক্ষে দুর্নীতি এসে গেছে খাগড়াছড়িতে একজন মা তার সন্তানের মুখে খাবার দিতে না পেরে বিক্রির চেষ্টা করেছেন এটাই দুর্নীতির নমুনা মানুষের কাছে টাকা যদি না থাকে তারা যদি স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে তাহলে কিসের উন্নয়ন আসলে আওয়ামী লীগের নেতারা এতদিন মানুষকে মিথ্যা উন্নয়নের কথা শুনিয়েছেন তাদের মিথ্যা উন্নয়নের পর্দা তুলে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি মন্ত্রী এমপিদের পকেট হাতরালে
কোটি কোটি টাকা পাওয়া যাবে, দেশের জনগণ জেগে উঠেছে, উল্লেখ বিএনপির এই নেতা বলেন। হেফাজতের আন্দোলনে দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাচ্ছেন সরকার শেখ হাসিনা। রাষ্ট্রশক্তিকে কবজা করে আর মানুষকে দমাতে পারবেন না, মানুষ আজ জেগে উঠেছে, হামলা করে গুলি চালিয়ে আর এদেশের জনগণকে দমানো যাবে না। অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছেন, বাংলাদেশের জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, শিগগিরই তারেক রহমান আন্দোলনের ডাক দিবেন, সেই ডাকে রাস্তায় নেমে পড়তে হবে, সে আন্দোলনের মিছিল মিটিংয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকারের পতন হবে ততক্ষণ আপনারা বাড়িতে ফিরে যাবেন না। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সমবায় বিষয়ক সহসম্পাদক নাজমুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতি প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। পরে উপজেলা পরে ফজলে হুদা ওরফে বাবুলকে সভাপতি ও আব্দুল হাদি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছি উপজেলা বিএনপির 200 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এদিকে আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করেছে মির্জা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের আধারে সাধারণ মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, আপনার বিচার হবে একদিনে এই মাটিতে। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, বিএনপি নাকি ট্রেজারির টাকা খেয়ে ফেলেছে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, ট্রেজারির টাকা বিএনপি খায় কীভাবে? বিএনপি কখনো দেশে লুটপাটের রাজনীতি করে নাই, 1/11 কুশীলব্দের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে ট্রেজারির টাকা লুটপাট করেছে, বাংলাদেশের মানুষ আপনাদের দুর্নীতি ও মানুষের সম্পদ চুরির ও লুটপাটের শিক্ষা দেওয়ার জন্য আসছে, তাদের পায়ের আওয়াজ মাটিতে শোনা যাচ্ছে, দেশের জনগণ আপনাদের পালাতে দিবে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধের বিনিময়ে, সেই যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অঙ্গীকার করেছিলেন, যতদিন স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন না ততদিন ঘরে ফিরে যাবেন না, এবং বেগম খালেদা জিয়া পেরেছেন। আজ তার সন্তান গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।